দর্শক মনে কি পড়ে এই পপ শিল্পীকে? নস্টালজিয়ায় পড়ে গেছেন, তাই না? ঠিক তাই। ঠিক আছে, বলে দিচ্ছি প্রিয় দর্শক, ইনি হলেন 70 ও 80 দশকের পপ গানে উন্মাতাল করে দেওয়া সেই গায়িকা পিলু মমতা। আপনারা কি জানেন পিলু মমতাজ এখন কোথায় আছেন? তার জীবনী, কর্মজীবন কিংবা তার জীবনের পরিণতি কি হয়েছিল, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। পপ সঙ্গীত শিল্পী পিলু মমতাজের জন্ম ঢাকায় 1959 সালে। তিনি ওস্তাদ মমতাজ আলী খানের কন্যা। 7 বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। স্বাধীনতা পরবর্তীকালে পপ সঙ্গীত তথা আজকের ব্যান্ড সঙ্গীতের প্রসারে পিলু মমতাজ পালন করে গেছেন অগ্রণী ভূমিকা। 70 দশকে আজম খান, ফকির আলমগীর, ফেরদৌস ওয়াহিদ, জানে আলম, নাজমা জামানের সঙ্গে পপ ধারার গানের অন্যতম প্রবর্তক ছিলেন পিলু মমতাজ। তাছাড়া বাংলাদেশ বেতারেও তিনি 80 দশকে নিয়মিত পপ গানের পাশাপাশি আধুনিক গানও পরিবেশন করেছেন। আমার জি তুমি অনেক বেশি দামি, কাছে এসে তোমার ক্ষতি হো, চাই না আমি চাইনি আমি, আমার জি তুমি কাছে এসে তোমার ক্ষতি হো, চাই না আমি চাইনি আমি। সেই সময় পিলু মমতাজ ছায়াছবিতেও গান করেছিলেন। বধুবরণ ছায়াছবিতে শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে পিলু মমতাজ দ্বৈত সঙ্গীতে অংশ নিয়েছিলেন। ছায়াছবিতে এই গানে অংশ নিয়েছিলেন নায়িকা ববিতা ও মঞ্জু দত্ত। আমি কারো ভাবি না, মনে আগুন চোখে সরল, আচ্ছা দেখা যাবে। পিলু মমতাজের গাওয়া বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে একদিন তো চলে যাব, পরের ঘরণি হব, চারা গাছে ফুল ফুটাছে, ডাল ভাইঙ্গো না রে মালি, মাঝে নাম ছাড়াতে পাল উড়াইয়াতে, নানি গো নানি আমারে নিয়া যাইবা ভাইসাবের বাড়ি, ওরে সাম্পানলা, রীতা চলে চেও না, এইসব গানগুলো। রুনা লায়লার পর দেশ বিদেশের মঞ্চে দমদম মাসকালান্দার গানটি গেয়ে সেই সময় পিলু মমতাজি আকর্ষণীয়ভাবে পরিবেশন করতেন। একদিন তো চলে যাব, পরের ঘরণী হব, মনিরুজ্জামান মনির লেখা। এই গানটির সুরকার ছিলেন শেখ সাদিক খান। পিলু মমতাজ প্রসঙ্গে শেখ সাদিক খান বলেন, খুবই প্রতিভাবান শিল্পী ছিলেন পিলু মমতাজ। মানুষ হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত চমৎকার, যেখানে যেতেন জমিয়ে রাখতেন। আমার সুর করা একদিন তো চলে যাব এই গানটি তার কণ্ঠে বেশ মানিয়েছিল। এক ধরনের অভিমান নিয়ে তিনি গানের জগৎ থেকে সরে গেছেন। তিনি যেভাবে গান করতেন তারই অনুসরণ আজকের অনেক পপ গায়িকা। সঙ্গীতাঙ্গনে পিলু মমতাজের অবদান অস্বীকার করার মতো কোনো উপায় নেই। যে কটা দিন আছে প্রভু কাছে কাছে, ঢেলে তুই দে মা যত স্নেহ আছে, এই আদরের সোহাগ কোথাও পাবো না মাগো, কোথাও পাবো না। পিলু মমতাজ তৎকালীন সময়ে বিটিভিতে নাটকও করেছিলেন। আসাদুজ্জামান নূরের বিপরীতে অভিনয় করেছেন বিটিভির টারজান আসছে নামে এই নাটকে। নাটকটি সেই সময় বেশ সাড়া ফেলেছিল, কিন্তু তুমুল জনপ্রিয়তা পাওয়ার পরও 90 দশকের শুরুতে পিলু মমতাজ অজানা কারণে সঙ্গীত জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন, বেছে নেন নীরব নিভৃত জীবনযাপন। পিলু মমতাজ প্রসঙ্গে প্রয়াত শিল্পী ফকির আলমগীর বলেন,
আজ বাংলাদেশে মিলা, তিস্মা, কানিজ, সুবর্ণা, কণা যেভাবে মঞ্চ কাঁপিয়ে গান গাইছে, এই ধারারই পথ প্রদর্শক ছিলেন পিলু মমতাজ। তাই তার অবদানকে ভুলে গেলে চলবে না। 90 দশকে কি এক অচেনা কারণে গানে চলে ফেরদৌস ওয়াহিদ ও পিলু মমতাজ। তার সম্পর্কে বলতে গিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, আমরা একজন আরেকজনকে তুই বলে সম্বোধন করতাম। ফেরদৌস ওয়াহিদ পুরনো দিনের স্মৃতিচারণ করে বললেন, আমার মনে পড়ছে 1977 সালে রামপুরে একই স্টেজে একসঙ্গে আমরা গান গেয়েছিলাম। সেই সময় অনুষ্ঠানে 10,000-এরও বেশি দর্শক শ্রোতার উপস্থিতি আমাদের অবাক করে দিয়েছিল। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন কিন্তু পিলু মমতাজ। সেদিনটি সত্যি ভোলার নয়। তবে 90 দশক থেকে গানের দৈন্যদশা নিয়ে পিলু মমতাজের মধ্যে খুবই হতাশা ছিল বলেই তিনি গান থেকে দূরে সরে যান, অনেক দূরে। নিয়মিতভাবে তাকে আর গানে ফেরানো যায়নি। তবে বেশ অনেক বছর পর হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। ফেরদৌস ওয়াহিদ, পিলু মমতাজ, ফকির আলমগীর ও আজম খান একসঙ্গে গিয়েছিলেন দিন বদলায় শিরোনামের এই গানটি। দিন আসে দিন যায়, পৃথিবীটা বদলায়। দিন আসে দিন যায়, পৃথিবীটা বদলায়, ডাক দেয় নতুনের আলো, নতুন আর পুরাতন ঘরে সেতু বন্ধন দূর করি আধারের কালো। ওহো হো, নতুন আর পুরাতন ঘরে সেতু বন্ধন দূর করি আধারের কালো। পিলু মমতাজ সম্পর্কে তার মেয়ে হুমায়রা জামান মৌ বলেন, কি অভিমান থেকে আমার মা গান থেকে নিজেকে দূরে সরিয়ে আনেন তা আমরা জানি না। তবে মা বাইরের জগতের গান থেকে নিজেকে গুটিয়ে নিলেও সঙ্গীত চর্চার মধ্যেই ছিলেন তিনি। ঘরে তিনি নিয়মিতভাবে সঙ্গীত চর্চা করতেন, সব সময় দেশ বিদেশের গান শুনতেন। সর্বশেষ পিলু মমতাজকে স্টেজে দেখা গেছে চ্যানেল আই এর সিটিসেল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ফকির আলমগীর, আজম খান, ফেরদৌস ওয়াহিদ ও পিলু মমতাজ একসাথে গান গেয়েছিলেন সেই সময়। 2011 সালে সেই অনুষ্ঠানে ফিরোজ শাহকে উৎসর্গ করে গিয়েছিলেন তারা এক সেকেন্ডে নাই ভরসা, বিপুল জনপ্রিয় এই গানটি। মাটির একটা কেস বানাইয়া মেশিন দিয়েছে তার ভেতর, রং বেরঙের পারবিষ্কার, দেখতে ঘরে কি সুন্দর, দেখতে ঘরে কি সুন্দর। কিন্তু এত গান, এত জনপ্রিয়তা, এত ভালোবাসা আর এত অভিমান নিয়ে আজ তিনি কোথায় হারিয়ে গেলেন? হ্যাঁ দর্শক, সময় 2011 সাল, এক সেকেন্ডের নাই ভরসা, সেই গানের কথার মতোই সত্যি একদিন তিনিও চলে গেলেন চিরতরে, আমাদের প্রিয় শিল্পী পিলু মমতাজ। পত্রিকার পাতায় ভেসে আসে 70 ও 80 দশকের জনপ্রিয় পপ গায়িকা পিলু মমতাজ আর আমাদের মাঝে নেই। 2011 সালের 22শে মে রোববার দিবাগত রাত 3টায় তিনি ঢাকার ডিওএইচএস বাড়িধারার বাসভবনে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হন এবং অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 52 বছর। তিনি স্বামী কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ারুজ্জামান ও এক মেয়ে হুমায়রা জামান মৌকে রেখে যান। এখন এই ছবিটি যেন ইতিহাসের স্বাক্ষর বহন করে, একসাথে তারা সবাই, এক সময় যারা গান গেয়ে দর্শক শ্রোতার মন মাতিয়ে দিতেন। একমাত্র ফেরদৌস ওয়াহিদ ছাড়া বাকি জনরা এই পৃথিবীতে আর নেই। প্রিয় শিল্পী পিলু মমতাজ, তার গান দিয়েই তিনি থাকবেন দর্শক শ্রোতাদের মনের গহীনে। বুশরা চ্যানেলের পক্ষ থেকে শিল্পীর প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। দেখিয়া শুনিয়া খালি হাতে ফিরে যাব, সে তো হয়।